অভিযোগ অছি যে স্থানীয় অঞ্চলের পিলামানকু যে বেকারি যুবক মানে অছন্তি যে মানে কি আজি জমি হরেছন্তি ঘর হরেছন্তি এবং অঞ্চলের বেকার যুবক মানে অছন্তি সেমানকু কিপরি ভাবরে সেতরে স্থায়ী নিযুক্তি দেওয়া কথা সেটা হচ্ছে আমার মুখ্য দাবি। তোমার আপন ভাবন্তু রেঙ্গালি ব্লকর আমার যে লপঙ্গা বমালের যে অবস্থিত অছি আদিত্য অ্যালুমিনিয়াম কোম্পানি সেতরে প্রথমে সে পাঁচটা পঞ্চায়েত অছি সে নবি বলি কইতিলা কিন্তু সে পাঁচটা পঞ্চায়েত রু কিছু পরিমাণের নেইছি কিন্তু সেমানকু মধ্য স্থায়ী নিযুক্তি দেই নাই বর্তমান মধ্য বেকারি পিলা মানে বড়ি গলে নি কিন্তু সে বাহার সাইডরু আনিকি লোকঙ্কু নিযুক্তি দউছি পচালে কউছন্তি আমি দবু পিলা মানক এক্সপিরিয়েন্স নাই আমি এক্সপিরিয়েন্স নহলে আমি রখিবু নাই তাহলে মু গোটে প্রশ্ন তাঙ্কু পচারিবি আপনার মাধ্যমে এক্সপিরিয়েন্সটা কেমতি হবে কাম কিছু কলে হব কাম কলা পরে যদি সবসিডির কোম্পানিরে বর্ষে কিংবা দুই বর্ষ পর্যন্ত তাঙ্কু রখিলে তারপরে নিযুক্তি স্থায়ী নিযুক্তি করে দেওয়া কথা কিন্তু অদ্যাবধি সেটা বি হোক নাই যাকি বেকারি পিলা মানে যে আশা নেকি আমি ভাবিল যে অঞ্চল লোক ভাবিলে যে কোম্পানি কু এটি গড়ি উঠলে আমি স্থায়ী নিযুক্তি পাইব আমার জীবনধার মান উন্নতি হব কিন্তু আজ পর্যন্ত সেই অবস্থা নেই যেত বাউন্ডারি হয়ে গলা আর ভিতরক প্রবেশ করে পু না সে অনদেখা করুছে আমার দাবি লা সেতবে সেতবে যেত পব্লিক হিয়রিং করেছিল আদিত্য কোম্পানি বোমালইঠার সেতবে বিশাল গগন বোধহয় লে কলেক্টর সে সেতবে লোক মানে দাবি করে যে লোকর চাকরি মুখ্য লা চাকরি দুই নম্বরে ঠিক ভাবে ক্ষতিপূরণ মিলু জমির এবং লোক মানুষ উপযুক্ত ভাবে বসতি বাস করে নূতন বসতি বাস করা সময়সীমা নির্ধারণ করা যাও কিন্তু তৎমধ্যে কিছু আদিত্য পিলা তারপরে কিছু কলা নেই তারপরে এই বীর সুরেন্দ্র সায় আঞ্চলিক সংঘ তরফর তাকে দীর্ঘ ১৩ দিন পর্যন্ত অবরোধ করে রখাগলা পরে বীর সুরেন্দ্র সায় আঞ্চলিক সংঘ জেলা প্রশাসন এবং কিছু বুদ্ধিজীবী মিশি করে ত্রিপাক্ষিক আলোচনা করা যাই সে আলোচনারে মধ্য সে কহিল যে কিছু সময় উপরে মুই দেবি এবং কিছু পিলা মানুষ নৌকরি চাকরি দেলা সে সময় সে ২০১৩ এবে পর্যন্ত আহকু গোটে চাকরি দেউ না এইটি এবং বিশেষ মাত্রায় পলুশন করুছি যাকি সে আদিত্য কোম্পানির নালার পানি আসিকরি আমার হীরাকুদরে মিশুছি আর সে পানির বি কিছু ব্যবস্থা করু না সেমিতি অবস্থায় চালছে পাঁচ একর জমি যাইছে ২০০৯ মানে জমি নেলে লেকিন এবে যায় আমি ২০১৬ পাস আউট বিটেক পাস আউট করেছি লেকিন এবে যা মধ্যে স্যার মানে কন্ট্রাকচুয়াল জব লাগি না সেমানে কোথায় তুমি এতে জব করে থাও আমি পরে দেখিবা লেকিন তাঙ্ক সে পরে দেখিবা পরে দেখিবা এবে যা সেটা কেবে আসিনি ডেট না স্যার বিলকুল নাই সেমানে কন্ট্রাকচুয়াল জব দেখছি আর সেইটির মানে কম পে স্কেলে আমাকে মানে চলবাক পড়ুছে সেটাকে মানে গোটে ঘর চলবার লাগে গোটে মানে মুশকিল সেটা আর স্যার আমি কোয়ার্টরকু তারপরে আমার কমিশনার ভুবনেশ্বর মুই চিঠি করেছি বহু থর মানে তাঙ্ চারি পাঁচ থর মুই চিঠি করলেন লেকিন এবে যা সেমানে কিছু বি রেসপন্স করু না এবে বি আমি কোয়ার্টরকু তিন মাস তলে পাঁচ থর চিঠি করেছু এ বিষয়ে সেমানে কিছু মানে খাতির করু না কাহাকু।